আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, তুষার ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 31 মে 2022 রোজ মঙ্গলবার। আজকে আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার মিরপুর থানায় অবস্থিত মিরপুর হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে মিরপুরের হাট থেকে হাঁস মুরগি ও কবুতরের বাজার দেখাবো, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। কাকা, কি কোয়েল পাখি বাড়িতে পালেন নাকি নেন বিভিন্ন জায়গায় কিনে বিক্রি করেন? কত করে বিক্রি করতেছেন কোয়েল পাখি? 100 টাকা জোড়া। ওই নর নারী মিলাই দেন না? দিন দেয় কেমন বয়স এগুলো? 45 দিন বয়সে দিন দেয় শুরু করে। কতগুলো দেয় একটা না? এক বছর পর্যন্ত একটা না দিন দিবে? তাহলে তো পালা লাভজনক, খাবারের দাম বেশির জন্য সমস্যা। আর খরগোশ কেমন দামে বিক্রি হচ্ছে? ৫০০ থেকে ৫৫০ টাকা জোড়া। আর বাচ্চা দেয় কেমন বয়সে খরগোশ? ৪ মাস বয়সে পেটে বাচ্চা আসে। আর বাচ্চা দেয় এক দেড় মাস পরে বাচ্চা দেয়। এখানে একটা নর একটা নাই নাকি? বাচ্চা কটা করে দেয়? একসাথে 4টা থেকে 8টা পর্যন্ত। ভাই, কি মুরগি এগুলো? সব দেশি। কত করে বিক্রি করতেছেন? ৫০০ টাকা কেজি। কাকা, এগুলো কি দেশি মুরগির বাচ্চা? কত করে বিক্রি করতেছেন? ৫০০ টাকা কেজি। কেজিতে তো কটা আসবে? 4টা থেকে 5টা, তার মানে গড়ে একটা 100 টাকার বেশি। আচ্ছা, ভাই কত করে কিনলেন মুরগি? ৪০০ টাকা কেজি। দেশি মুরগি? লেয়ার। বাসার পোষার জন্য নিলেন? দর্শক বন্ধু, লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হলো ৪০০ টাকা কেজি। এই 4টার ওজন কতটুকু আসছে? ৮৫০ গ্রাম। ভাই, পাতি হাঁস কত করে দিচ্ছেন? ঠিক না, 400, 500, 300, 250। মানে আপনি এখন আজকে বাজার দরটা কেমন যাচ্ছে? এটা আজকের বাজার বড়গুলা 500। আচ্ছা, বড়গুলো ৫০০ টাকা, এটা কি পিস? আর ছোটগুলো? ছোটগুলো 250, 300, 350। আচ্ছা, এই যে ভাইয়ের হাতে যেগুলো দেখছে এগুলো কেমন দামে বিক্রি হবে? এগুলো ৫০০ টাকা। ৫০০ টাকা পিস। আসসালামু আলাইকুম। ভাই, কাস্টমার কেমন হাতে আজকে? বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। পাতি হাঁস এগুলো না? আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন? প্রতিটা বিক্রি করতেছেন ৩২০ টাকা থেকে ৩৩০ টাকা। ওজন কতটুকু হবে তাও? ১ কেজি ৩০০ টাকা ৪০০ গ্রাম। আর এই রাজহাঁস কেমন হয় বিক্রি করতেছেন? প্রতিটা ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা। এই একটার ওজন কতটুকু আসবে তাও? মানে একটার গড় ওজন ৪ কেজি হবে। আসসালামু আলাইকুম। রাজা, সেটা কত করে দিচ্ছেন? প্রতিটা বিক্রি করতেছেন ১২০০ টাকা করে? একটা ওজন আনুমানিক কতটুকু আছে তাও? ৩.৫ কেজি। ভাই, কি কি কবুতর নিয়ে আসছেন এখানে? লোকন কোনটা একটু দেখাবেন আপনি? লোটন, লোটন এটা কত করে বিক্রি হবে? ১২০০ টাকা জোড়া। এটা বাচ্চা না? আর এটা হোমার, এটাও বাচ্চা? এটা নর। হোমার এটা কত করে জোড়া বিক্রি করবেন? ৩০০০ টাকা জোড়া। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগতেছে।
আপনাদের কি খামার আছে না বিভিন্ন জাতি কিনে আনেন? আমরা খামার কিনে আনি। বিভিন্ন জাতি কিনে আনেন? আর এই যে সিরাজি আছে না, সিরাজি কত করে জোড়া? 1500 টাকা জোড়া। আচ্ছা ভাই আপনার নাম? নাসিম। নাসিম কোথায় আসেন? আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 90 28 92 77 92 77। ভাই কি কি কবুতর নিয়েছেন আপনি? শোয়া চন্দন কত করে জোড়া? শোয়া চন্দন 1500 টাকা জোড়া। একটু বের করে দেখান যাবে? শোয়া চন্দন এটা 1500 টাকা জোড়া। এটা কি বয়স কেমন এটা? ডিম পারবে? এটা কত করে জোড়া? 1000 টাকা জোড়া। এটা কি বাচ্চা নাকি? ধাড়ি পায়রা। আসসালামু আলাইকুম। ভাই কবুতর বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ কাস্টমার পাচ্ছেন। আর কি কি কবুতর নিয়ে আসছেন? আচ্ছা একটু সিরাজিটা একটা তুলে দেন তো। এটা কালো সিরাজি কত করে জোড়া বিক্রি হবে? এটা 2000 থেকে 2500 টাকা জোড়া বিক্রি হবে। এটা কি অ্যাডাল? অ্যাডাল। আচ্ছা আর কি আছে একটু দেখেন। কোকা আছে এক জোড়া, কোকা মাসি কোকা। আচ্ছা এটা কোকা, এটা এটা কেমন বয়স? এটার দাম হবে না 2500 টাকা জোড়া। 2500 টাকা জোড়া। এটা কি বাচ্চা নাকি? এটা নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল। আচ্ছা তারপরে সিল্কি লাক্ষা আছে। এটা সিল্কি লাক্ষা? এটা না জি। লাক্ষা এটা কত করে জোড়া বিক্রি হবে? এগুলো বিক্রি হয় আপনার 1200 টাকা, 1500 টাকা জোড়া। 1200 থেকে 1500 টাকা জোড়া। আচ্ছা তারপরে এটা গিরিবাস? এটা অ্যাডাল। গিরিবাস কত করে জোড়া বিক্রি হবে? 1200 টাকা জোড়া। আচ্ছা আর এই যে এটা গোলা, গোলা কত করে জোড়া বিক্রি হবে? 400 টাকা জোড়া। আর এটা কি কবুতর? কালদম। কালদম এটা অ্যাডাল? এটা কত করে জোড়া বিক্রি হবে? 1200 টাকা জোড়া বিক্রি হবে। আচ্ছা ভাই আপনার নাম? জয়নাল। প্রতিহাটে এখানে আসেন না? আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01935 789 472 472। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই কি কি কবুতর আছে এখানে? গিরিবাস কত করে জোড়া দিচ্ছেন? 600 থেকে 700 টাকা জোড়া। আর গোলা? 500 টাকা থেকে 600 টাকা জোড়া। ঘিয়া চুন্নি 700 থেকে 800 টাকা জোড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি কি কবুতর নিয়ে আসছেন? ভাই আনছিলাম অনেক, এখন আপনার আছে আমেরিকান লক্ষায় জোড়া আর হচ্ছে কাশ্মীরি লটন। আচ্ছা যে এটা হচ্ছে আমেরিকান লক্ষা, একটু বের করেন তো। এটা আমেরিকান লক্ষা তো বের করেন, বের করে দেখালে ভালো লাগে আর কি। জি আচ্ছা এটা আমেরিকান লক্ষা। জি জি। বাচ্চা নাকি এগুলো? জি না অ্যাডাল। এগুলো অ্যাডাল রানিং। আচ্ছা এগুলো কত করে জোড়া বিক্রি হবে? এগুলো আপনার 6 থেকে 7 হাজার টাকা জোড়া। 6 থেকে 7 হাজার টাকা জোড়া বিক্রি হবে? লাখা আমেরিকান লাখা এটাই ভালো লাগতেছে। জি জি। আর তারপরে আছে কী কবুতর? এটা কাশ্মীরি লটন। কাশ্মীরি লটন, কাশ্মীরি লটন কেমন দামে বিক্রি করেন? এগুলো আপনার 2500-3000 টাকা। 2500-3000 টাকা জোড়া। ফ্যান্সি কবুতর খামার আছে আপনার? খামার আছে কবুতর? 200+ পায়রা আছে। কোথায় খামারটা আপনার?
আমার এটা আপনার সন্ধ্যায় কুষ্টিয়া দৌলতপুর থানা আপনার আছে মসলেমপুর গ্রাম আমার নাম মোহাম্মদ আলম হোসেন মোবাইল নাম্বার প্রতিহাটে আসেন জি না মানে আছে মাঝে মাঝে আসেন আপনার খামার থেকে কত বিক্রি করে থাকেন জি জি আমি বিক্রি করে থাকি আচ্ছা যাও আমি আপনার মোবাইল নাম্বারটা নিচ্ছি কিন্তু কেউ যদি কমপ্লেইন করে আপনার নামে তাহলে কিন্তু আপনার নামে হয়তো কেউ ব্যবস্থা নিলেও নিতে পারে বা আমি ভিডিওটা সরাই দেবো জি 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 আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 017 054 8681 আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হাটের পাশে জিলাপি ভাজা হচ্ছে অনেকে আসছেন জিলাপি খাওয়ার জন্য হয়তো এই জায়গার জিলাপি অনেক ভালো এই জন্য অনেকে আসেন এখানে জিলাপি খাওয়ার জন্য বিক্রয় বেশ ভালোই হচ্ছে ভাই জিলাপি কত করে বিক্রি করেন আপনারা 120 টাকা কেজি ভাই 120 টাকা কেজি